একটা কথা উচ্চারণ করবেন আমার সামনে, তুই গার্লফ্রেন্ড হিসেবে ভালো হইতে পারস, তুই বউ হিসেবে ভালো হইতে পারস, তুই মা হিসেবে নিকৃষ্ট নিষ্ঠুর। তোমাদের সন্তান কই, বাচ্চা কই? আজকে 5 দিন ধরে একটা হসপিটালের এক দরজা থেকে আর এক দরজা দৌড়াদৌড়ি করছি আমি, বিয়ের একটা বছর কোন সিদ্ধান্ত আমি নিতে পারি নাই। আমার যে কোনো সিদ্ধান্ত আমার মায়ের কাছ থেকে নিতে হইতো, আমার মা ধরে আমার মার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া লাগতো। আমার ওই অবুজ বাচ্চাটা নিয়ে আমি যখন হাসপাতালে ভর্তি তখন সিদ্ধান্তটা আমার নিতে হবে, তাই না? কারণ আমি তোর বাবা, আমি তোর মা, আমার সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমার ওই অবুজ নিষ্পাপ ফেরেশতা, ওর অপারেশন হবে কি হবে না এই সিদ্ধান্ত আমার নিতে হবে। আমি তো ও অসুস্থ, ওরে নিয়েই তো আমি হিমশিম খাইতেছি, আমি আমি কি সিদ্ধান্ত দিব তোমারে? সন্তান সুস্থ অবস্থায় আপনার সামনে, তার সন্তান লাশ হিসাবে কবর। অভিনয় করবি না, অভিনয় করবি না, আমার 5 দিনের বাচ্চা, আমার 5 দিনের বাচ্চা আমি মারা যাওয়ার পরে আমি আমার বউরে জানাইতে পারি নাই যে আমার বাচ্চারা মারা গেছে, আমার বাচ্চারা আমি কবর দিব কই? আমি জানাইতে পারি নাই। আমি তোমাদের দুই দিকে প্রেশার দিতে পারতেছিলাম না, সেই জন্য আমি ফোন বন্ধ করে দিছিলাম, কিন্তু ফোন বন্ধ করে দেওয়ার পরে যে ওর স্বপ্ন আসলে আমি বুঝতে পারি, বুঝতে পারেন না? আপনি বুঝতে পারেন না? বুঝতে পারি না, আমাকে আমার মা বুঝতে পারেন না? আপনি বুঝতে পারেন না, বুঝতে পারেন না, আপনি মা হিসাবে বুঝতে পারেন না, আপনার সন্তান অসুস্থ যখন হয়েছে তার মারে পাশে পাইছে, আপনি আপনার সন্তানকে আপনি বুঝতে পারেন না যে আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনি কি করবেন? আর আমার সন্তানটারে 5 দিনে একটা সন্তানে যখন অপারেশন করছে সেই সন্তানও তো অবুজ বাচ্চা, অত ভিতরে মামা বলে ডাকছে, তার মা কইছিল আপনি বুঝেন নাই, তোর মা বুঝে নাই, তোর মা বুঝে নাই, বুঝতে পারি নাই, এতখানি সিরিয়াস আমরা বুঝতে পারি নাই। আম আম মামা বুঝছি, আম্মা মানা করছে, এই জন্য তুমি যাও নাই, ঠিক করছো, তুমি ঠিক করছো, এই হাত দিয়া আমি আমার বাচ্চারে কবরে দিয়ে আসছি, আমি এই হাত দিয়ে আমার বাচ্চারে পাঠিয়ে দিছি। আমার পৃথিবীতে এই ছেলে নিয়ে এত স্বপ্ন দেখছি, সে ছেলে যেহেতু নাই পৃথিবীতে কিছু নাই, আপনি দিচ্ছেন, আপনি দিচ্ছেন, শুধু আপনি না আপনার মতো হাজারো শাশুড়ি দিতে যায় প্রতিটা মুহূর্তে। আমি তো আমার নাতির মুখ দেখতে চাইছি, আমার তুমি এইভাবে দোষ দিও না।
আপনি আপনার নাতির মুখ দেখতে চাইছেন? আমার নাতি মোবাইল ফোন বন্ধ রেখে আপনার নাতির মুখ দেখতে চাইছেন আপনি? একটা বাবা হয়ে কেউরে পাশে পাইনি আমি রাস্তায় রাস্তায় ঘুরছি হাসপাতালে হাসপাতালে ঘুরছি আপনি নাতির মুখ দেখতে চাইছেন? আমি আপনার মেয়ের বিয়ে করছি আপনার মেয়ের আমি বউ হিসেবে পাইনি আপনার মেয়ে হিসেবে পাইছি একটা মেয়ের জন্ম হয় দুইবার শ্বশুর বাড়ি একবার তার জামাই বাড়ি একবার আপনি তো নিজের মুখে বলছেন কেন রে আমার বউরে পাইছি আমি একবার মেয়ে হিসেবে আমি আজকে শান্ত হব না আমি আজকে শান্ত হব না আমি শান্ত হলে যদি আমার সন্তানটা বেঁচে যায় আমি শান্ত হব আমার সন্তানের কথা আপনি আপনার মতো হাজারটা শাশুড়ির কারণে প্রতিটা মুহূর্তে আমাদের মতো সংসার ভাঙে আমি বিয়ে করছি আমি বিয়ে করার পরে আমার কোন ডিসিশন আমি নিতে পারি নাই আপনার মতামত লাগতো আমার বউয়ের কোন ডিসিশন নিতে পারি নাই আপনার মতামত লাগতো আমার বাচ্চারা আমি কোন হাসপাতালে ভর্তি করব সেই ডিসিশন নিতে পারি নাই আপনার মতামত লাগতো আমার বাচ্চা মারা গেছে আপনার মতামতের কারণে মা হিসেবে মায়ের কষ্ট বুঝতে পারে বাবা হিসেবে সন্তানের লাশ এই কাঁধে নিয়ে খবর দেওয়ার কষ্ট আপনি বুঝবেন না আপনি বুঝবেন না আপনি বুঝবেন না আমার ছেলে না